নাটোর সিংরা এবং উত্তরবঙ্গে জাকারিয়া মাসুদ ইনিও একজন সুবক্তা এবং খুব বড় মানের উপস্থাপক। আশা করি আগামী মাহফিলে তিনি ইনশাল্লাহ উপস্থাপনা করবেন। আমিন। আলহামদুলিল্লাহ অনেক যোগ্য আলেম দিন তিনি বক্তব্য করেন। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. قال الله تبارك وتعالى: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে জানাই অসংখ্য শুকর ও সুজদ যে রব্বুল আলামিন আমার মতো নালায়েক নাখান্দা অযোগ্য ব্যক্তিকে আমি এখানে আসার পরে বুঝতে পারছি। হযরতের সাথে বহু পূর্বে আমি যখন ছাত্র রসুলপুর মাদ্রাসা, তখন থেকেই হযরতের সাথে একটু মুসাফা করার চেষ্টা করি। অন্তত পক্ষে রসুলপুরে অনেক ছাত্ররা এমন আছেন যারা মাশায়েখদের দেখলে ছুটে আসে একটু মুসাফার জন্য, আমিও তাদের দলভুক্ত ছিলাম। হযরত যখন মাহফিলে বা অন্যান্য সময়ে রসুলপুরের সময় দিতেন তখন একটু মুসাফার জন্য যাইতাম, মুসাফা করতাম। হযরত অত্যন্ত সাদরে তাকিয়ে থাকতেন এবং আনন্দের সাথে মুসাফা গ্রহণ করতেন, অন্তত বুকের সাথে মিলিয়ে নিতেন। এটি সেই শুরু থেকেই দেখেছি। আজকে এসে আরও বেশি ভালো করে উপলব্ধি করলাম, হযরত বহু আগে থেকেই বলতেছিলেন যে ঢাকায় আসেন ঢাকায় আসেন, তা আজকে আসার পরে বুঝতে পারলাম এত বড় বড় ইলমে শরীয়াহ ইলমে তাসাউফের মহান হস্তিদের সামনে আমি যেখানে সকলের চেয়ে বয়সে ইলমে আমলে সকল দিক থেকেই একেবারেই নগণ্য এবং ছোট বাস্তবিক পক্ষে, তারপরেও হযরত যেহেতু একটা রশি লাগায় নিলেন, ইজাজতের রশি দিয়ে আমাকে আবদ্ধ করে ফেললেন। আমি জানি না, হযরত বারবার বলেছেন যে আমি ছাটাই বাছাই বুঝে শুনে ছাড়া কাউকে ইজাজত দিই না। তো হযরতের এই বক্তব্যের সাথে আর এই নিসবতের সাথে যেন সত্যিকারের আল্লাহর পক্ষ থেকে সেই যোগ্যতা আমার মধ্যে এসে যায় সেই দোয়া আপনাদের কাছে প্রার্থনা করি। আমিন। কালামুল্লাহ শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একই বিষয়ের দুইখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ব্যাখ্যা বিশ্লেষণ করার এলেম আমার নাই, সে সময়ও নাই, ওয়াজের মজলিসও এটা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কখনো কোনো সময় সেই সম্মুখীন করে তখন আলোচনা করব। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। মহান রব্বুল আলামিন আমি যে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওলামা হযরত এখানে আছেন, একেবারে শুধুমাত্র ইশারা ইঙ্গিতের সাথে বলব, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার একখানা দোয়া এখানে কিতাবের মধ্যে কিতাবুল্লাহর মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। দোয়ার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ উল্লেখ করেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, অর্থ আপনাদের জানা আছে যে হে আমাদের প্রতিপালক আপনি আমার সম্প্রদায় থেকে চার গুণ বিশিষ্ট আখেরি জামানার পয়গম্বরকে প্রেরণ করুন। সুবহানাল্লাহ। চার গুণের মধ্যে কি কি গুণ ছিল? এক নম্বর হলো আয়াতের তেলাওয়াত, তারপরে এর আলেম শিক্ষা হিকমত, আরেকটা হলো ইয়াজাক্কিহিম। ভালো করে বুঝবেন, ব্যাখ্যা দেওয়ার যেহেতু সময় নেই, দোয়া যে ব্যক্তি করে বা প্রার্থনা আবেদন যে ব্যক্তি করে যার কাছে করা হয় তার এই আবেদন গ্রহণ করার ক্ষমতা থাকে কমিয়ে বাড়িয়ে বা কম বেশি করে। ছাত্ররা যখন উস্তাদের কাছে ছুটি চায় পাঁচ দিনের, ইচ্ছা করলে পাঁচ দিনও দিতে পারে, ইচ্ছা করলে তিন দিনও দিতে পারে, কোনো সমস্যা নেই, অথবা এখন পাঁচ দিনের চাওয়া হলো এই ডেটটাকে আট পিস করেও দিতে পারেন। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুলের ক্ষেত্রে সূরা জুমার দুই নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন, কিন্তু চার গুণই আছে একটু কম বাড়া করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন এভাবে হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যাক্কি অর্থাৎ তাজকিয়া নফসকে চতুর্থ নম্বরে রেখে আর আল্লাহ কবুল করেছেন তাজকিয়া নফসকে দুই নম্বরে রেখে সুবহানাল্লাহ বলেছেন এর ভিতরে কোনো হিকমত আছে না নাই আমি এতটুকু বলেই শেষ করব সেটা হলো কুরআনুল কারীম তথা কিতাবুল্লাহ এর এই ধারক বাহক যারা হবে তাদের জন্য ইলম আর হিকমত শিক্ষা দেওয়া অর্থ আর ব্যাখ্যা শিক্ষা দেওয়ার পূর্বে তেলাওয়াত শিখার পরে তেলাওয়াতের এই ভারকে গ্রহণ করতে হলে তার মধ্যে আত্মশুদ্ধির প্রয়োজন ঠিক যেই আলেমের মধ্যে আত্মশুদ্ধি নাই সে যখন মুফাসসির হয় তখন সে ভ্রান্ত তাফসির করে যে আলেম তাজকিয়া নফস অর্জন না করে তাফসিরের চেয়ারের মধ্যে বসে তখন সে উল্টা তাফসির মানুষদেরকে শোনায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তেলাওয়াত শিখা এবং শিখানোর কাজ যারা করবে তাদের সর্বপ্রথম কাজ হবে আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনারা জানেন আমাদের শেখ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আর মিশন হাতে নিয়েছেন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার এক নম্বর মিশন কালামে পাকের তেলাওয়াতের বিস্তার এবং বিস্তার লাভ করানো আর সেইটা হলো আমরা বর্তমান সময়ে একাংশ বাচ্চাদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিয়ে যাচ্ছি কিন্তু বৃহৎংশ মুসলিম যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসা বাণিজ্য চাকরিতে নিমজ্জিত তাদের কি কোরআনের তেলাওয়াত শেখার দরকার নাই আছে দরকার আছে তাহলে তাদের কি শিখাবে কারা যারা তো শুধুমাত্র বেতন নিয়ে সন্তুষ্ট তারা তো মাদ্রাসায় পড়াবে আর যা তা ইচ্ছা করতে থাকবে কিন্তু এই বয়স্কদের কোরআন কারা শিখাবে তাদের জন্য ওই শিখাইতে গেলে দরকার হলো আত্মশুদ্ধি অর্জন করনেওয়ালা একজন মুআল্লিম আর এজন্যই আমাদের সাহেব হাতে নিয়েছেন একদিকে কোরআনুল কারীম তেলাওয়াতের শিক্ষা দেওয়াবেন বয়স্কদের মাঝে আর মুআল্লিম গুলো এমন হবে যারা তাজকিয়া নফস পূর্ণ আর সেইটাকে বাস্তবায়ন করতে খেলাফতের মিশন একদিকে বয়স্কদের মাঝে কোরআনুল কারীমের আরেকদিকে এই মুআল্লিমদেরকে তাজকিয়া নফস অর্জনের জন্য আগে তিনি তাজকিয়া নফস দ্বারা ভরে দিয়ে আত্মশুদ্ধির মিশন দিয়ে খেলাফত দিয়ে তারপরে বয়স্ক শিক্ষার এই মুআল্লিম বানিয়ে মাদ্রাসার জন্য পাঠিয়ে দিচ্ছেন এটা আমি মনে করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিজালুল্লাহর ধারাবাহিকতায় সেই শিকলে আবদ্ধ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান বসরি হয়ে সৈয়দ শেখ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির এই তার একমত তার স্নেহাস্পদ সাহেবজাদা শেখ ইবনে শেখ সৈয়দ ইবনে সৈয়দ ওলি ইবনে ওলি শেখ সৈয়দ ফেরদৌস সাহেব দাওয়াত বরকাতুহু তার এই মিশনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত এবং তার সমর্থিত এবং বাস্তবায়ন হবে বলে আশা করার মতো একটি প্রকল্প আল্লাহ তাআলা আমাদের দ্বারা তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি